فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد جدا جاي لايف لايف একশো দুইতম পর্ব আমরা আপনাদের অনেকগুলো প্রশ্ন পেয়েছি বেশ কিছু প্রশ্ন আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যে প্রশ্নগুলো লাইভে করে থাকেন আপনারা সাধারণত সেগুলো থেকে কিছু নেওয়ার চেষ্টা করব আর যেগুলো বাকি থাকে সেগুলো পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা আমরা করব ইনশাল্লাহ তো আমাদের এই সেশনের শুরুতে ছোট্ট একটা কথা আপনাদের সাথে আমরা শেয়ার করবো ইমাম ইবনুল কাইব রাহমা উল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আল ফাওয়ায়েদে অনেক চমৎকার চমৎকার সব কথা বলেছেন আজকে সে গ্রন্থ থেকে তার ছোট্ট একটি কথা এবং বক্তব্য আমরা উদ্ধৃত করব তিনি বলেছেন কুন মিন আবিনা ইল ওয়া লা কুন মিন আবিনা ইনাল সাইন্নাল ওয়ালায়দা ইয়াছুবাউল অর্থাৎ তুমি আখিরাতের সন্তানদের মধ্যে অন্তর্ভুক্ত থাকো এবং তুমি দুনিয়ার সন্তানদের মধ্যে থেকো না কারণ সন্তান তো মায়েরই অনুসরণ করে তিনি তার এই বক্তব্য দিয়ে বোঝাতে চেয়েছেন আমরা যেন আখিরাতের সন্তান হই এবং আখিরাতকেই অনুসরণ করি আমরা যেন দুনিয়ার সন্তান না হই এবং দুনিয়ার প্রতি লোভাতুর কিংবা দুনিয়ার প্রতি প্রচণ্ড আগ্রহী আমরা না হই প্রিয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আশা করছি আখেরাত এবং দুনিয়ার মধ্যে যারা সমন্বয় করবেন তাদেরকে অবশ্যই আখরাতমুখী হতে হবে এবং আমরা আখরাতমুখী হওয়ার চেষ্টাই করব ইনশাআল্লাহ আমরা এরপর চলে যাচ্ছি আমাদের আজকের প্রশ্নোত্তরে বিপ্লব হাসান আপনি বলেছেন ভাগ্য সম্পর্কে আমি নিম্নের বিশ্বাসগুলো পোষণ করে থাকি আমার ইমান ঠিক আছে কি না যদি জানাতেন আপনি বলেছেন আমি বিশ্বাস করি আল্লাহ আল্লাহতালা অনাদি অনন্ত এবং সব জানেন আল্লাহ আল্লাহতালা আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তকদির লিখে রেখেছেন আল্লাহতালার ইচ্ছার বাহিরে কিছুই হয় না আল্লাহ সব সবকিছুরই স্রষ্টা জি ভাই প্রকাশ্য যে বক্তব্য আপনি পেশ করেছেন সেগুলো কোরআন এবং হাদিস নির্ভর অতএব আপনার আকিদা এ বিষয়গুলো নিয়ে বিশেষ করে আল্লাহর এই সেফাতগুলো নিয়ে সঠিক আছে বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে প্রথমত আপনি যেটি বলেছেন আল্লাহতালা অনাদি অর্থাৎ আউ্য়াল তিনি সব শুরু তার আগে কোনো কিছু নেই এটি আসলে অনাদি বলতে বোঝানো হয় অনন্ত তিনি হুয়াল আেরো তিনি শেষ তারপরে আর কোনো কিছু নেই সেটি আমরা কোরআন এবং হাদিস দুটো দ্বারাই প্রমাণিত দেখতে পাই আর তিনি সব কিছু জানেন তিনি সব কিছু জানেন এমন আয়ত্ত কোরআনে অসংখ্য রয়েছে আয়তুল কুরসির মধ্যে রয়েছে ইয়া আলাম মা বাইনা আইদিহিম মা খালফাহুম তিনি তাদের সামনের সব কিছু জানেন এবং তাদের পেছনের সব কিছু জানেন অন্য আয়তা আল্লাহ সুমন্তাল্লাহ বলছেন আলিমুন বেদায়তে সদুর তিনি অন্তর মানুষের অন্তরে কি রয়েছে সব কিছুই তিনি জানেন এবং সুর আলান আহমের অনুষাট নম্বর আয়ত আল্লাহ সুমন্ত তার জানার পরিধি এবং স্কোপ অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন তিনি বলছেন وعنده مفاتح الغيب, وعنده مفاتح الغيب لا يعلمها الا هو তার কাছে রয়েছে গায়বের চাবি কাঠি চাবি সমূহ তার কাছে রয়েছে তিনি ছাড়া কেউই গায়েব জানেন না ওয়া ওয়াল ফিলবার তিনি জানেন যা কিছু রয়েছে স্থলে এবং যা কিছু রয়েছে সমুদ্রে মিন ওয়ারাকাতিন ইয়ালামুহা ওয়ালা হাবাতিন ফিউম্যাথিল আর দি ওয়ালা রত বিন ওলাসিন ইবিন এবং যত পাতাই ঝরে পড়ে গাছের যত পাতাই ঝরে পড়ে তিনি তা জানেন এবং জমিনের অন্ধকার গহবরে যত দানা রয়েছে এবং যত ভেজা কিংবা শুকনো বস্তু রয়েছে সব কিছুই স্পষ্ট গ্রন্থের মধ্যে রয়েছে অর্থাৎ সব কিছু আল্লাহর জানা এবং তিনি লিখে রেখেছেন আল্লাহ তাহলে অত্যন্ত সূক্ষ্ম সব কিছু বা সুখ্যাতে সূক্ষ্ম যা কিছু রয়েছে সবই আল্লাহর এলেমের মধ্যে রয়েছে তার জানার মধ্যে রয়েছে তার নলেজের মধ্যে রয়েছে সেই বক্তব্যটা আবরাল কোরআনে স্পষ্টভাবে দেখি এবং পাশাপাশি রাসুলসাল্লাহ সাল্লামেরও সাল্লামের সামগ্রিক বক্তব্য সেটিকেই প্রমাণ করে ফলে এতটুকুর প্রমাণ আমরা পেলাম আপনি দ্বিতীয় বলেছেন যে এবং জমিনের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তাকদির লেখার যে বিষয়টি সেটি আমরা সহি মুসলিমের একটি বর্ণনার মধ্যে পাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কাতাব আল্লাহ আল খালা ইকা ইয়াকুলুক আসামি বেহামসিনা আলফিস আল্লাহ আলা আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সমস্ত সৃষ্টির তকদির সমূহ লিখে রেখেছেন এবং তিনি আরো বলেছেন ও আর সোহাল মা তখন তার আড়স ছিল পানির উপরে আমরা বিশদ ব্যাখ্যার যাচ্ছি না শুধু কোট করছি যে এই আকিদাটা শুদ্ধ আছে এবং সর্বশেষ আপনি বলেছেন আল্লাহ ইচ্ছার বাইরে কিছুই হয় না সেটি আমরা দেখি সুরাত্তা বীরের উনত্রিশ নম্বর হয়তো আল্লাহ তালা বলছেন ইন ইয়াসা আল্লাহ রব্বুল আলামিন তোমরা যাই চাও শুধু ততটুকুই চাইতে পারো যতটুকু আল্লাহ চান যিনি সমস্ত সৃষ্টির রব আচ্ছা তাহলে এখানে আমরা সেটা বুঝলাম আর আরও অনেকগুলো আয়াত আসলে রয়েছে যেগুলো দ্বারা প্রমাণিত হয় আল্লাহর ইচ্ছার বাইরে অন্য কেউ কোনো ইচ্ছা পোষণ করলেও সেটা স্তবায়িত হয় না যদি না আল্লাহ ইচ্ছা পোষণ করেন আর আল্লাহ তালা সব কিছুর স্রষ্টা এমন আয়াত্ত আসলে কোরআনের অসংখ্য রয়েছে এর মধ্যে সোরা আল আমের তিয়াত্তর নম্বর আয়াত আল্লাহমান্তালা বলছেন ওয়াহুদী খালাকা আর অরদাবেল হক তিনি সেই সত্তা যিনি আসমানসমূহ এবং জমিন সত্য সহকারে সৃষ্টি করেছেন এবং সোরা ফাতর ফাতর মানি স্রষ্টা তার প্রথম আল্লাহ আল্লাহাল বলছেন আলহামদুলিল্লাহ হিফাতুল ইসামাওয়াল সকল প্রশংসা আল্লাহর জন্যে যিনি আসমান সমূহ এবং জমিনের স্রষ্টা আর সুর আল মকমেনের বাষট আল মেন দুটো সুরা আছে একটা সুরাত আর একটা আল মকমেনুন আমরা সুরাতুল মকমেনের কথা বলছি তার বাষট্টি নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন তিনি তোমাদের রব তিনি সব কিছুর সৃষ্টি করেছেন সবকিছুর সৃষ্টিকর্তা তিনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই তাহলে বোঝা গেল এই সকল আখিদা ইমানের মৌলিক বিষয় আল্লাহর সিফাত সাব্যস্ত করা ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অতএব এই আকিদা শুধু শুদ্ধই নয় বরং এই শুদ্ধ আকিদাটাই আমাদের পোষণ করা উচিত আল শাহরিয়ার আপনি একাধিক প্রশ্ন করেছেন আপনি বলেছেন সিজদায় যাওয়ার সময় হাত আগে দেব না হাঁটু আগে দেবো এ সম্পর্কে সাল্লামের হাদিসটির ব্যাখ্যা ও জমহুর আলেমদের মতামত জানতে চাই আপনি আরেকটা প্রশ্নও করেছেন এবং সেজদা থেকে ওঠার সময় কীভাবে উঠব তাহলে প্রথমে সেজদায় যাওয়ার যে পদ্ধতিটা যে হাত আগে না হাঁটু আগে অর্থাৎ আসলে কিভাবে কোন পদ্ধতিতে আমরা আসলে সেজদায় বসবো তাই না সেজদায় গিয়ে তো বসতে হবে তো এখানে বাড়িরের বিষয়টা এসেছে এখন এখানে একটু মজার ব্যাপারও আছে দেখা যাচ্ছে যে সিরিয়া কিংবা সামদেশের দেশের ওট আর হিজাজ কিংবা মক্কামদিনার উট একরকম নয় তো এখানে কোনো উট আগে তার সামনের দুটো পা রাখে আবার কোনো উট আগে তার পেছনের দুটো পা রাখে বসার সময় তাহলে এখানে হাদিসের ব্যাখ্যায়ও এখতলাফটা অনেকেই বলেছেন অনেকে বলেছেন এভাবে এসেছে যদিও এর বাইরেও আর অনেক দলিল আছে যেগুলো নিয়ে হয়তো ডিসকাশন হয় মনাকাশা হয় যে আগে যারা বলেছেন যে সে তার হাঁটু আগে রাখে তারা বলেছেন মানুষও সেজে যাওয়ার সময় আগে হাঁটু রাখবে আর যারা বলেছেন যে না ওটা আগে তার সামনে দুই পা রাখে তারা বলেছেন যে মানুষ সেজদা যাওয়ার সময় তার দুই হাত আগে রাখবে হাদিসের ব্যাখ্যাটাকে তারা সেভাবে বুঝেছেন আচ্ছা এখানে আমরা যে দুটো মত পাই সে দুটো মতের মধ্যে জমহর ওলামাইকেরামের মত সেটা হলো তারা বলেছেন যে আগে দুই হাঁটু রাখাটাই শোন না দুই হাত রাখার আগে অর্থাৎ আপনি যখন সেজদা যাবেন মাটিতে আগে দুই হাঁটু স্থাপন করবেন তারপরে দুই হাত রাখবেন সেজদার জায়গা তারপর সেজদা করবেন যমহুরের মধ্যে যারা এই পোষণ করেছেন তারা হলেন আহনাফ হানাফ মাধবের ওলামাই কেরাম এবং তাদের অনুসারীরা ই ইমাধাবের ওলামাই কেরাম হাম্বর ওলামাই ওলামাইকেরাম এবং এরও বাইরে আরও অনেক ওলামাইকেরাম যারা হয়তো স্বতন্ত্র ইজতেহাত করেন তাদের মধ্যে অনেকে গ্রহণ করেছেন এদের মধ্যে রয়েছেন এবনুল মন্দার এবনুল কাইয়েম শেখ বিন বাজ রহমহল্লা শেখ বিন ওরসাইমিন রহমা উল্লাহ বিনবাজ এবং বিন ওরাইমিন সৌদি আরবের প্রখ্যাত দুজন আলে তাদের সাথে আর অনেকে মতটা পোষণ করেছেন আচ্ছা এই মতের দলিলটা কি মতের দলিল হল একটা আথার যে আঁথারটি ইব্রাহিম নামক একজন তাব বর্ণনা করেছেন আবদুল্লার কাছ থেকে যিনি আলকামা এবং আল আসাদের সঙ্গীত ছিলেন আব্দুল্লাহ এবং আল তারা বলতেন হাফতনা সলাতিহি আমরা অমর আব্দুল খতাব রাদ আল্লাহ তাল আনহো থেকে তার সালাতের মধ্যে এটা আমরা লক্ষ্য করেছি আমাদের মনে আছে আলা বাইর তিনি তার রুকুর পরে তার দুই হাঁটুর উপরে সেচদায় গিয়েছেন যেমনটি হাঁটু গেড়ে উট বসে বাইর বা উট যেমনটি হাঁটু গেঁড়ে বসে তেমনটি তারা করেছিলেন ওদা রুখ ব্যাচেইহি কাবলাইয়া এবং তিনি তার দুই হাঁটু আগে স্থাপন করেছেন তার দুই পা স্থাপন করার আগে এহাদিসটি শেখ রাহমাহুল্লাহ বলেছেন যে এটার স্নাতটা শুদ্ধ এবং তিনি সালাহ আসল এর মধ্যে তিনি এহাদিসটা নিয়ে এসেছেন আচ্ছা দ্বিতীয় যে মতটা সে মতটা হচ্ছে আগে দুই হাত স্থাপন করবে তারপরে দুই হাঁটু অর্থাৎ দুই হাঁটুর আগে দুই হাত আগে সে স্থাপন করবে যখন সে সেজদার করতে উদ্যত হয় সেজদা করতে ইচ্ছা পোষণ করে এই মতটি হলো মালিক কিমাদের মত এবং ইমাম আহমদের একটা রে আছে আর এ মতটা পোষণ করেছেন ইমাম আউজাই এবং সাবুল হাদিথের অনেকেই এ মতটা পোষণ করেছেন শেখ আলবানিও এই মতটি উল্লেখ করেছেন যে এটি তার কাছে রাজে এখানে যে দলিল তারা পেশ করেছেন সেটাও আতার অর্থাৎ সরাসরি রাসুলসাল্লাহ সাল্লাম থেকে স্পষ্টভাবে আগে হাত তারপরে হাঁটু আসেনি আসার রাসুলসাল্লাহ সাল্লামকে যারা দেখেছেন তাদের থেকে যারা দেখে আমল করেছেন সেরকম আসার সে আসারের মধ্যে একটি হচ্ছে না আফেয়ার যিনি একজন প্রখ্যাত তা বেড়েছিলেন মাউলা এবনুর আমর এবনুর আমর রাদি আল্লাহ তাল্লাহ্নহুর মাউলা দাস তিনি বলেন যে এবনুর আমর রাদি আল্লাহ তাল্লাহু কেন ইয়াদাও ইয়াদহে কাবলারেচেইহি তিনি সেজদার সময় তার দুই হাতটা আগে রাখতেন দুই হাঁটুর আগে অর্থাৎ দুই হাঁটু পরে রাখতেন দুই হাত আগে রাখতেন আর এই হাদিসটি বর্ণনা করেছেন এমাম বখারি আল্লাহ হাদিস হিসাবে এবং এই হাদিসটিকে মোত্তাসেল সনদে বর্ণনা করেছেন এবনু হোজাইমা এবং হাকিম আর শেখ আলবানী এরওয়াল গালিলের মধ্যে এই হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন এর বাইরে প্রত্যেক দলই আরও বেশ কিছু আকলি দলি লেখা নিয়ে এসছেন কেউ বলছেন যে আগে হাঁটু রাখলে এটা সুবিধা হয় এটা খুসু খুদড়ের বেশি উপযোগী তারা এই জন্য হাঁটু আগে রাখার পক্ষে আবার যারা বলছেন যে না আগে হাত রাখলে সুবিধা হয় এটা তাওয়াদৌড় এবং খুশু খুদড়ের বেশি উপযোগী এভাবে নানা যুক্তির অবতারণা করা হয়েছে মূল ব্যাপারটা হলো সালাত আসলে যুক্তির ব্যাপার নয় সালাত হল আসলে রাসুলসাল্লাহ সাল্লামের আমলের ব্যাপার তিনি যেভাবে আমল করেছেন আমরা সেভাবে আমল করবো অতএব তার কাছ থেকে কেরাম যারা যেভাবে কাছ থেকে তাকে দেখে আমল করেছেন এবং সেগুলো আমাদের কাছে বিশুদ্ধভাবে চলে আসলে আমরা সেই অনুযায়ী আমল করতে পারি তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার আমরা যে সকল আলেমকে অত্যন্ত সম্মান করি যারা আমাদের কাছে কেরাম হিসাবে সমাদৃত তারা তাদের এক দল বলছেন আগে হাঁটু রাখার কথা আরেক দল বলছেন পরে হাঁটু রাখার কথা তো ফলে আমরা এটা নিয়ে ঝগড়া করব না আমরা বলবো দুই দলের দলিল দেখার পরে যেটা আমাদের কাছে মনে হয় অধিকতর শক্তিশালী আমরা সেটা মেনে চলবো এমনকি সাধারণ মানুষ হওয়ার পরেও হ্যাঁ তাহলে আপনি যদি মনে করেন যে এই এখানের দলিলটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে কারণ আমাকে আপনাকেও তো আল্লাহ আকল দিয়েছেন তাই না আর এটা এমন কোনো সেরা এই কঠিন জটিল বিষয় নয় যে এখানে যদি আমি ভুল করি ভয়ঙ্কর কিছু হয়ে যাবে না এটা একটা ইখতলাফি মাসালা ইখতাল্লাফি মাসালার মধ্যে যদি কেউ ভুলও করেন তিনিও সব পাবেন তবে আমরা চেষ্টা করব অধিক বিশুদ্ধ দলিল অনুযায়ী আমল করতে এবং সেই চেষ্টা সবাই দুই পক্ষের সবাই করে থাকেন কিন্তু সবাই হয়তো অধিক বিশুদ্ধ আমল করার সুযোগ নাও পেতে পারেন কিন্তু তাদের মানহাজ বা নীতি ছিল সঠিক সেটা হচ্ছে অধিক বিশুদ্ধ দৈদায় আমল করা ফলে একদল যিনি ভুল করছেন তিনিও কিন্তু ওই মানহাজে ঠিক থাকার কারণে তিনি একটা সব পাবেন আর যিনি এই মানহাজটা অনুসরণ করে সঠিক সিদ্ধান্তে যেতে পারছেন তিনি দুটো সব পাবেন সেটি আমরা রাসুলসাল্লামের হাদিস থেকে জানি তিনি বলেছেন ইদাহেদা واحد যদি কোনো মুজতাহিদ ইজতেহাদ করে সঠিক সিদ্ধান্তে আসেন তাহলে তার দুটো সব আর যদি কোনো মুজতাহিদ ইজতেহাদ করে ভুল সিদ্ধান্তে আসেন তাহলে তার একটি সবাব সুতরাং এই বিষয়টা নিয়ে আমাদের মনে হয় খুব অরিড হওয়ার কিছু নেই বরং আমরা বিশুদ্ধ আমলটা করার চেষ্টা করব যেটাই হোক না কেন সেটা দুটো আমলের যে কোনো আমলই হতে কোনো অসুবিধা নেই আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন সেজদা থেকে ওঠার সময় কিভাবে উঠবো ঠিক এই জায়গাটাও আমাদের ওলামাইকার কিন্তু একতলাভ করেছেন যারা আগে হাঁটু রাখার কথা বলছেন সেজদা যাওয়ার সময় তারা আগে দুই হাত উঠার কথা বলেছেন যখন আমি সেজা থেকে উঠব। তাহলে দুই হাত তা আগে উঠব অর্থাৎ আমার হাঁটুটা মাটিতে আগে যাবে সেখানে স্টে করবে ওঠার সময় হাঁটুটাই শেষে থাকবে হাতটা আগে উঠে যাবে আমরা দেখি যে এই মতটা যারা পোষণ করেছেন তাদের মধ্যে শেখ বিন ও ওসাইমিন রাহমাহুল্লাহ আছেন এবং এর বাইরে আরও আছেন হানাফি মাধহ সাফাই মাধহব সহ আহমেদ ইবন হাম্বালের অনুসারী অনেক ওইলামাইকেরাম এই মতটা পোষণ করেছেন আর এছাড়াও রয়েছেন দাউদা ওয়াহেরি এবং ইমাম এবনুল কাইম রহমাহুল্লাহ তারা বলেছেন যে আগে হাত উঠবে পরে হাঁটু আর যারা বলেছেন যে আগে হাঁটু উঠে যাবে পরে হাত উঠবে হাতের উপরে ভর করেই তিনি সর্বশেষ সেজদা থেকে দাঁড়াবেন সে মতটি মালিক ইমাধহাবের শেফু ইমেধাবের এবং সালাফের একদল ওলামাইকেরাম এ মঠটা পোষণ করেছেন শেখ আলবাণী এ মঠটাকে এখতিয়ার করেছেন এক্ষেত্রে তার দলিল হল মালিক ইমুল হুয়াইরেফ রদি আল্লাহ তাল্লাহোর দলিল তিনি আবু কেলাবা নামে একজন তা ব্যি তিনি বলছেন যে মালিক এমন হয়ে ফরাদ আল্লাহ তালু আমাদের সাথে একজন সালাত আদায় করলেন এবং তিনি বললেন যে আমি আমি তোমাদের সাথে সালাত আদায় করছি শুধু সালাতের জন্যই আমি তোমাদের সাথে পড়ছি না বরং আমার উদ্দেশ্য কি আমি তোমাদেরকে দেখাতে চাই নি উরিদ আন উরিয়াকুম কেইফার ওয়াসাল্লাম ওয়াসাল্লামিউসাল্লি আমি বরং তোমাদেরকে দেখাতে চাই যে কিভাবে আমি রাসুলুল্লা সাল্লাহ সাল্লামকে সালাদ পড়তে দেখেছি তখন একজন স্কলার আয়ুব তিনি বললেন আমি আবু কেলাবাকে জিজ্ঞেস করলাম ওয়াকাই ফে সালাত তার সালাদটা এই যে মালিক ইবন হুয়েতে সালাদটা তাহলে কীরকম ছিল তিনি বললেন মিতলু সালাত শেখ হিনা হায়দা আমাদের এই শাইখ অর্থাৎ আমর ইবন সালামার সালাতের মতোই তার সালাদটা ছিল তখন তিনি আবারও জিজ্ঞেস করলেন আইয়ব জিজ্ঞেস করলেন ওয়াকালিকা শেখ হোত ইউম্বু তেকবির তিনি ত্যাকবীর দিতেন ফার আসা হানি সজদাস নিয়ে জালাসা ওয়াই আল আর দি তোমা কামা যখন তিনি সেজদা থেকে উঠতেন তার মাথা উঠাতেন দ্বিতীয় সেজদা থেকে বসতেন এবং জমিনের উপরে টেক দিয়ে তারপর দাঁড়াতেন তাহলে টেকটা দিতেন কিসের মাধ্যমে হাতের মাধ্যমে তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওলামাই ওল্লামাইকেরাম আসলে অনেক চেষ্টা করেছেন তারা বোঝার চেষ্টা করেছেন তারা আমাদের বিখ্যাত ওলামাই ওল্লামাইকেরাম সাহবাইকার তাদের বক্তব্য নিয়েছেন তাদেরকে দেখেছেন তারা কিভাবে নবী সাল্লা সাল্লামের অনুসরণে সলাপ করেছেন সেটাকে দেখে তারা তাদের মতামত ব্যক্ত করেছেন কিন্তু তারপরে আমরা বলবো যে সিজদা যাওয়ার সময় আগে হাঁটু না আগে হাত আবার ওঠার সময় আগে হাত উঠাবে না আগে হাঁটু উঠাবে এটা একটা মাইনর বিষয় এবং এ ব্যাপারে এখতলাফের অবকাশ আছে ইজতেহাদের অবকাশ আছে অতএব মতের ভিন্নতায় এখানে কোনো সমস্যা হবে না এবং সালাতো নষ্ট হবে না কিন্তু আমরা একটা মূলনীতিতে আমল করার চেষ্টা করব সেটা হচ্ছে যেটা এই মতামতগুলোর পরে এবং তাদের দলিল দেখার পরে যেটা শক্তিশালী মনে হবে আমরা সেটাই আমল করব আমাদের ভাই শাহরিয়ার তিনি আরেকটি প্রশ্ন করেছেন বলেছেন সফর বা অন্য কোনো কারণে সালাত মিস হয়েছে কিন্তু মসজিদে গিয়ে দেখি অন্য ওয়াক্তের সালাত আদায় করছে তখন আমি কোন ওয়াক্তের সালাত আদায় করব। আচ্ছা তার মানে হচ্ছে আমার একটা সালাত মিস হওয়ার পরে যেমন হয়তো আমার মাগরিবটা মিস হয়েছে আমি এশায় গিয়ে ইমামকে পেলাম মসজিদে তখন আমি কোনটা আগে পড়বো অথবা আমার জহরটা মিস হয়েছে মসজিদে গিয়ে দেখছি যে আসর সালাত সালাদ শুরু হয়ে গেছে আমি কোনটা আগে পড়ব তো এটাও একটা ইখতলাফি মাসালা অনেক ওলামা বলেন ইমামের পেছনে বিশেষ করে ফরজ সালাত পড়লে ইমামের সাথে একই রকম পড়তে হবে আর এক্ষেত্রে আমরা যেটা দলিল থেকে দেখি যেমন আদেবনু জাবার রাদি আল্লাহ তালদিন রাসল সাল্লাহ আসালামের পেছনে ফরজ পড়ে গিয়ে আবার তিনি অন্যদের ইমামতি করতেন তখন তার এশাটা হয়ে যায় নফল আর অন্যদেরটা হয়ে যেত ফরজ তো এই একটা দলিল থেকে এবং আরও একাধিক দলিল থেকে যেটা বোঝা যায় যে ইমাম এবং মোক্তাদিদের সালাতের ভিন্নতার কারণে কারোই সলাদ বাতিল হবে না বরং যে যে সলাদটি পড়ছেন তার জন্য সেই সলাদটি পড়তে কোনো অসুবিধা নেই সে দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে যদি ইমাম ভিন্ন কোনো সলাাদ পড়ে থাকেন যদি ইমাম ভিন্ন কোনো সলাাদ পড়ে থাকেন তাহলে সেই সালাত আর এই সালাত যদি একই রকম হয় যেমন জহর এবং আসর তাহলে সেক্ষেত্রে সর্বসম্মতি ক্রমে বা সর্বসম্মতি আমরা বলবো না যেহেতু এখানে একতলাফ আছে অধিকাংশ ওলামা কেরামের মতে তার সালাদটা শুদ্ধ হবে অর্থাৎ তিনি ইমামের পেছনে জহরের নিয়তে দাঁড়াতে পারবেন এটি আমাদের শেখ মোহাম্মদ বিন মাহমুদ আল মুখতার যিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র প্রফেসর ছিলেন এবং সৌদি আরবের উচ্চ নামা পরিষদের তিনি সদস্য ছিলেন তিনিও দীর্ঘ আলোচনার পরে এ মঠটিকে প্রাধান্য দিয়েছেন আর যদি ভিন্নতা হয় যেমন এশার সালাতে তিনি মাগরিব পড়বেন কি না সেক্ষেত্রে অবশ্যই কিছু এসকাল তৈরি হয় সেক্ষেত্রে কিছু এসকাল তৈরি হয় সেক্ষেত্রে আমরা বলবো যে তিনি যদি মাসবুক হন যেমন দু রাকাত পান এক রাকাত পান তিন রাকাত পান তাহলে তার জন্য মাগরীবের নিয়তে তার পেছনে পড়া জায়েজ হবে অন্যথায় তার জন্য উত্তম হচ্ছে জামাতে যোগ দেওয়া যদিও তার তার তীবের খেলাফ হয়ে যায় কারণ এটা তো একটা ভিন্ন পরিস্থিতি অর্থাৎ তিনি এশার সালাতে ইমামের সাথে দাঁড়িয়ে গেছেন ফলে মাগরীবটা তাকে এসার পরেই পড়তে হবে আর যদি তার এই সালাদটা এভাবে এ অবস্থায় না হতো তাহলে তার জন্য ওয়াজিব ছিল যদি কোনো সালাদ মিস হয়ে যায় ভুলে যাওয়ার কারণে বা ঘুমের কারণে তাহলে তিনি সালাতের তারতিবটা রক্ষা করবেন যেমন আগে মাগরীব পরে এসা তো এই এই জায়গাটাতে ঠিক আমাদের ভাই যে প্রশ্নটা করেছেন এই জায়গাটাতে আসলে ওলামাইকেরামের নানামুখী বক্তব্য আছে তবে আমি তাদের বক্তব্যগুলোর খোলাসা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি আপনারা এর আলোকে যেটা অধিক শুদ্ধ বলে মনে হয় বিশেষ করে যাদের সেই সেই জাজমেন্টের যোগ্যতা আছে তারা সে অনুযায়ী আমল করবেন আর অন্যথায় যদি দেখেন যে আপনার এই জায়গায় নিজে জাজ করার বা বোঝার কোনো ক্ষমতা নেই তাহলে আপনার মুফতি অথবা আপনার আলেম তিনি দলিলের প্রতি নজর দিয়ে চিন্তাভাবনার পরে তাহকিকের পরে যেটা আপনাকে রেকমেন্ড করেন আপনি সে অনুযায়ী আমল করবেন আচ্ছা নাম ছাড়া আমাদের কাছে তিনটি প্রশ্ন এসেছে প্রথম প্রশ্ন হচ্ছে দোয়া সুরা ইত্যাদি পড়ে পানিতে দিয়ে কাউকে খাওয়ানোর বিধান কী সেক্ষেত্রে কি সুরা না পড়ে কোনো আয়াত যেমন বা কারা দু আয়াত বা অন্য কোনো আয়াত পড়া যায় কি না অর্থাৎ পড়ে ফু দেবেন কিনা আর ঋতু অবস্থায়ও পড়া যাবে কিনা অনেকগুলো প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে যে কোরআনের যে কোনো আয়াত পড়ে ফু দিয়ে রুকিয়া করাটা যায়স আচ্ছা আপনি যদি ফুঁ দেন রুকিয়ার উদ্দেশ্যে এবং মানে কোরআনের আয়াত পড়ে সুরাফাতেহা তাহলে এটা জায়জ কিন্তু অনেকেই যদি ফুঁ দিয়ে তার থুতু সেখানে মিশিয়ে দেয় এ উদ্দেশ্যে যে তার থুতুর মধ্যে বারাকা আছে তাহলে এই আকেদাটা শুদ্ধ নয় এই আমলটা শুদ্ধ নয় এই ধরনের চিন্তাভাবনা থেকে এভাবে থুতু মিশিয়ে ফুঁ দেওয়াটা এটা হারাম শেখ সালমিন শোয়ার অনেকেই এ বিষয়টা উল্লেখ করেছেন কিন্তু যদি সেই উদ্দেশ্যটা তার না থাকে যে সেখানে কি থুতু যাবে বারাকা যাবে স্পেশাল তার বারাকা মিক্স হবে এরকম উদ্দেশ্য না থাকে শুধু রুকিয়াই তিনি করছেন কোরআনের আয়াত কিংবা সুরার মাধ্যমে তাহলে সেই ফোঁ দেওয়াটা জায়জ হবে এবং সেটা নিজেও খাওয়া যাবে অন্য কাউকে খাওয়ানো যাবে তাতে কোনো সমস্যা নেই এবং সেটা সুরা ফাতেহা হোক অথবা কোরআনের যে কোনো আয়াত হোক সুরা বাকার আয়াত হোক তাতে কোনো সমস্যা নেই আর ঋতু অবস্থায় ঋতুবত অবস্থায় পড়া যাবে কিনা না উত্তর হচ্ছে যে না রুকিয়া করার জন্য বা কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে ঋতুবতী অবস্থায় কোরআন তেলাওয়াত করাটা সঙ্গত হবে না যদিও আমাদের একখতালাফ আছে বিষয়টা নিয়ে কিন্তু আমরা বলবো যে এটাই রাজে এটাই রাজে যে ঋতুবতী অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত করবেন না তবে কোরআনের দোয়া করতে পারেন কিংবা অন্য যখন ইসলাম বই পড়তে পারেন আর যদি ঋতুবতী অবস্থায় তিনি যেমন হেভজের স্টুডেন্ট হন অথবা মোদারেস হন তাহলে তিনি প্রয়োজনীয় অংশ তিনি আওড়াতে পারবেন তার মুখস্থের বিষয় থাকে পরীক্ষার বিষয় থাকে অথবা টিচার হিসাবে তিনি অন্যদেরকে পড়া ধরিয়ে দিতে পারবেন এবং তাদের পড়া শুনতেও পারবেন এটা হচ্ছে ঋতুবত অবস্থার বিধান রাজে মতামত তবে তিনি স্পর্শ করবেন না আর প্রয়োজন ছাড়া পড়বেন না আপনার আরও একটা প্রশ্ন আছে বলেছেন অনেকে বলে যে অমুকর উদ্দেশ্যে এই সওয়াব অথবা এই আমল বক্সে দেওয়া যাবে যেমন অমুক সুরা এতবার খতম করা যাবে খতম করে হয়তো খতমের ইসালের সওয়াব অর্থাৎ সওয়াবটা পৌঁছে দেওয়ার বিষয় থাকে তাহলে এই বিধানটা কী সেক্ষেত্রে কোন সুরা কতবার বক্সে দেওয়া যাবে হ্যাঁ আমরা বলব যে ভাই আপনি যে প্রশ্নটা করেছেন এখানে কারো সবাব বা আমল বক্সে দেওয়া এর কোনো নজির আসলে ইসলামে নেই তবে ইসলামে মৃত্যুর পরে মৃতের জন্য উপকারী বেশ কিছু আমল রেকমেন্ড করা হয়েছে যেমন সাদাকা যেমন মৃতের যদি হজ ফরজ হজ বাকি থাকে তাদের পক্ষ থেকে হজ করা অথবা তার পক্ষে নফল হজ করা এটাই রাজে শুদ্ধ অথবা তার জন্য দোয়া করা কিন্তু মানুষের ব্যক্তিগত যে আমলগুলো আছে যেমন সে সালাত পড়ল সালাত পড়ে সালাতের সব বক্সে দেওয়া এর কোনো নজির নেই এটা সাল্লাম থেকে কোনোভাবে সাব্যস্ত হয়নি একইভাবে যদি কেউ কোরআন পড়েন এবং কোরআন পড়ে তিনি যে বলেন যে আমি অনেক সব পাইলাম এই সবটা বক্সে দিলাম যেটাকে ইসালে সওয়াব বলা হয় এগুলোর পক্ষে কোনো দলিল নেই তাহলে মৃত ব্যক্তিকে কোন সওয়াব বক্সানো যাবে বা মৃত ব্যক্তির পক্ষে কোন আমল করা যাবে সেটা কিন্তু হাদিসে সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া আছে আর হাদিস এটাও বলেছে ইদা মাতা মাতাল ইনসানু এন কত যখন কোনো ব্যক্তি মারা যাবে তখন তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে ইল্লা আনসালাফ আনসাদা কাতিন জারিয়া আও এলমিন ইউনতাফা আবিহি আও ওয়ালাদিন সালে ইয়াদ ওলা তিনটা জিনিস ছাড়া সব তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে একটা হলো সাদাকা জারিয়া যেটা তার নামে ওয়াকফা করা তার নামে আম সাদাকা করা হ্যাঁ ইত্যাদি আর হলো তিনি যে এলেম রেখে গিয়েছেন যে বই লিখে গিয়েছেন যে এলেম তিনি ছাত্রদের কাছে তাদের সিনায় রেখে গিয়েছেন অর্থাৎ ছাত্র বানিয়ে গেছেন এসব কিছু থেকে যতদিন পর্যন্ত বেনিফিট মানুষ পাবে ততদিন পর্যন্ত এটা সাদাকা জারিয়া থাকবে তাহলে এলম উপকারী এলমও এটা সাদাকা জারিয়া হিসাবে থাকবে এবং আরেকটা হলো নেক সন্তান তবে নেক সন্তান হলেই যে তিনি উপকৃত হবেন তা নয় বরং নেক সন্তান যে তার জন্য দোয়া করে অর্থাৎ সন্তান তার জন্য দোয়া করলে সে দোয়া তার উপকারী হবে তার জন্য অথবা তার উপকারে আসবে যদি সন্তান নেক হয়ে থাকে তাহলে আমরা বুঝলাম যে কিছু কিছু আমলের সবাব মেয়েদের কাছে পৌঁছবে কিন্তু সব আমল নয় আপনি যেটা বললেন যে বেশ কিছু সুরা আপনি পড়লেন কোরআন খতম আপনি দিলেন তারপর সেটার সবাব আপনি বক্সে দিলেন এর কোনো নজির না থাকার কারণে ওল্লামাইকেরাম এটাকে বেদাট বলেছেন অতএব এভাবে আপনি করবেন না একটা সুরাকে দশবার বা খাতমে আছে খতমে কি হাজারি দুরুদে হাজারি ইত্যাদি নানা রকম খতম দেখা যাচ্ছে মানুষের কাছে এগুলো আসলে করাটা সঙ্গত হবে না এগুলো শরীয়ত সিদ্ধ আমল নয় ইনি আরও জানতে চেয়েছেন তৃতীয় আরেকটি প্রশ্নে বলেছেন আমি জানতে চাই কমেন্টে অনেক প্রশ্ন করেছে কিন্তু উত্তর পায়নি সেক্ষেত্রে কোন মাধ্যমে যেমন প্রথম দিকে করলে উত্তর দেওয়া হবে এরকম কিছু আছে কিনা না ভাই এমন কিছু নেই আপনি প্রশ্ন করুন প্রশ্ন আমাদের কাছে হাজার হাজার প্রশ্ন জমা হয়ে যায় ইমেলে আসে হোয়াটসঅ্যাপে আসে তারপরে ইনবক্সে আসে ফেসবুকে আসে কমেন্টে আসে ফলে এতগুলো প্রশ্ন আমরা আসলে একটা সেশনের মধ্যে উত্তর দেওয়াটা কঠিন হয়ে যায় আর আপনার যদি খুব জরুরি প্রশ্ন থাকে তাহলে আপনি আপনার এলাকায় যে কোনো ভালো স্কলারকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন আপনার অনেক সময় অনেক বড় বড় স্কলারদের মাহফিলে যান তাদেরকেও জিজ্ঞেস করতে পারেন অথবা কারোর সাথে যদি জমায় দেখা সাক্ষাৎ হয় জমার খতিব তিনি যদি মহাক আলেম হন তাহলে তার কাছেও জিজ্ঞেস করে যায় নেন তাহলে আপনার জরুরি অবস্থার প্রশ্নটা মিটমাট হলো আর যেগুলো এখনই উত্তর পাওয়াটা হয়তো জরুরি নয় সেগুলো আপনি করতে পারেন এবং একটু অপেক্ষা করতে থাকুন আর আমরা তো চেষ্টা করছি যে এখন আমাদের যে কোনো সেশানে অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়া হয় সে প্রশ্নগুলো ঠিক কোন সময়ে এপিসোডের কোন জায়গায় আছে সেটা উল্লেখ করে দিতে যাতে আপনারা সহজেই সেটা পেয়ে যান আশা করছি আপনার ধৈর্যের সাথে পাওয়ার জন্য অপেক্ষা করবেন বারাক আফিক ফিকু এস কে হক বলেছেন আমার এক বন্ধু আপনার আলোচনা শুনে কিন্তু সে দেখি ফজরের সালাতের সময় ঘুমিয়ে থাকে ভাই আমরা তো ফজরের সালাতের সময় না ঘুমানোর জন্য বলি বরং বলবো যে ফজর আউ্লক যেন আপনারা জেগে যান এবং সালাদ টাইম মতো পড়েন ফজরেও ও রাসুদাল্লাহ সালামের শূন্য হলো ওয়াক্তে পড়া যারা ফজর পড়ে একটু বিশ্রাম করতে চান তাদের জন্য এটা আরও ভালো বিশেষ করে যারা অফিসে যাবেন সকাল সাতটা কিংবা আটটার মধ্যে তাহলে আপনি ফজর আউ্লক পড়লে একটু সময় পান অতএব আল পড়ার জন্য আমরা মসজিদের ইমামদেরকে অনুরোধ করব আর মুসল্লিদেরকেও বলবো আপনারা সকলে মিলে আউ্ব পড়ার চেষ্টা করবেন তবে আউ্য়ালক্ত পড়তে গিয়ে যেন জামাত মিস না করেন সেটাও খেয়াল রাখবেন আচ্ছা আপনি আরও বলেছেন যোহরের নামাজ সে ব্যক্তি জামাতে পড়ে না অর্থাৎ আপনার বন্ধুর কথা বলছেন মাঝে মাঝে পড়ে সে বলে আমি গোসলখানায় বারোটায় ঢুকি বের হতে একটায় বেজে যায় প্রায় আসর মাগরিব এশার জামাতেও তার এক দুই তিন অথবা চার রাকাত ছুটে যায় সে বাইশ বছর যুবক কোনো কাজ ও পড়াশোনা কিছুই করে না মোবাইলে ব্লগ দেখে তার জন্য কিছু না সেহা করুন তাহলে এই যুবকের মানে মূল প্রবলেমটা কিন্তু অন্য জায়গায় হয়তো সে কোনো জিনিসে মন বসাতে পারে না কোনো কাজেও মন বসাতে পারে না পড়াশোনায়ও মন বসাতে পারে না ফলে এই তার মন বসে না তার মনসংযোগ তৈরি করা প্রয়োজন এবং এই জন্য তার কিছু ট্রিটমেন্ট প্রয়োজন আর সে মোবাইলে ব্লগ দেখে অর্থাৎ অকাজটা করে ভালো কাজটা তার করা হয়ে ওঠে না অতএব আমি বলবো যে সে যে প্রতিষ্ঠানে পড়ে সে প্রতিষ্ঠানের যদি কোনো ভালো কাউন্সিলর থাকেন তাকে কাউন্সেলিং করতে পারেন তার এলাকার ইমাম তাকে কাউন্সেলিং করতে পারে কোনো ভালো বিজ্ঞ স্কলার তাকে কাউন্সেলিং করতে পারে এবং তিনি যদি কোনো মানসিক সমস্যায় ভোগেন তাহলে তার মানে কোনো মানসিক রোগের ডাক্তারের কাছে অথবা মনস্তত্ত্ববিদের সাজেশান নেওয়া উচিত তো আর যে নাসিহার কথা বলছেন সেক্ষেত্রে তো আসলে নাসিহাটা খুব স্পষ্ট যেই যুবক আমাদের বক্তব্য শুনে সেখানে তো প্রচুর নাসিহা আছে অবশ্যই ইবাদতের ক্ষেত্রে কোনো ধরনের অলসতা করা যাবে না এবং যে ব্যক্তিগত পারিবারিক বা সামাজিক দায়িত্ব আছে সেখানেও আসলে গাফেল হলে হবে না তাকে তার দায়িত্ব পালন করতে হবে আল্লাহর হক এবং বান্দার হক উভয়টাই তাকে পালন করতে হবে এবং তাকে পড়াশোনাও করতে হবে বাইশ বছর যুবক মানে সে এখন মাস্টার্স পাশ করেনি অতএব তাকে তার পড়াশোনার কাজটাও চালিয়ে যেতে হবে যাতে সে ভবিষ্যতে একজন জ্ঞানীগণী মানুষ হতে পারে পেশাগত দায়িত্ব পালন করতে পারে ভালো ইনকাম করতে পারে আবার আল্লাহর হকগুলো সুন্দরভাবে আদায় করতে পারে এটা হলো আমাদের নাসিহা তার জন্য এবং তার মতো আরও যারা আছে তাদের সবার জন্যে আল্লাহ তাদেরকে হেদায়ত করুন আল্লাহ তাদেরকে ভালো কাজের তৌফিক দান করুন এবং তাদের মধ্যে মনোযোগ সৃষ্টি করে দিন তাদেরকে কাজের যোগ্যতা দান করুন নাজমুল হুদা বলেছেন জানাদার সালাতে একবার দুই ত্যাগের ছুটে গেলে কী করণীয় অধিকাংশ ওলামাইকের আমার বক্তব্য হচ্ছে জানাজার সালাতে যদি মাসবুক হন অর্থাৎ এক তাকবীর বা দুই ত্যাকবির ছুটে গেল বা তিন তাকবীর তাহলে তিনি যেই তাকবির দিয়ে জানাজা সামিল হলেন তারপরে যতগুলো ত্যাকবির ছুটে গিয়েছে ইমামের সালামের পরে তাহলে তিনি ততগুলো তাকবীর দিয়ে সালাম ফেরাবেন যেহেতু জানাজার সালাও তো সালাহ সালাতের ক্ষেত্রে রাসুল সাল্লাহ সাল্লামের কমন নির্দেশনা এক্ষেত্রেও প্রযোজ্য হবে কারণ তিনি বলছেন ফামা দরাক্তুম ফাসুম ফাএ এটা সহেব খাই বর্ণনা যে তোমরা যতটুকু সালাত পাও ততটুকু পড়ো আর যেটা তোমাদের মিস হয়েছে সেটা তোমরা কাভার করো সেটা তোমরা পরে পড়ো তাহলে সালাতুল জানাজার ক্ষেত্রে যদি কারো একটা দুইটা বা তিনটা তেকবীর মিস হয় তাহলে তিনি সেটার তারতটা রক্ষা করে তিনটা তেকবীর দিয়ে তারপর তিনি সালাম ফেরাবেন কাউসার আলী বলেছেন বর্তমান সময়ে আধুনিক যানবাহন বাদ দিয়ে গরু ঘোড়া মহিষ ইত্যাদি দ্বারা চাষাবাদের সব কাজ যেমন জমিতে চাষ দেওয়া ধান বোঝায় করে বাড়িতে আনা ধানের বস্তা আলুর বস্তা এর প্রভৃতি কাজ করা যাবে কি না অসুবিধা কোথায় ভাই কায়সার আলী আজকের আধুনিক প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু দিয়েছে প্রযুক্তির ব্যবহার আপনার জন্য জায়েজ আছে যদি বৈধভাবে এই প্রযুক্তিকে আপনি বা আমরা বা আমাদের আরও অনেকে ব্যবহার করে থাকি কিন্তু এর মানে এই নয় যে অতীতের যে কোনো উপকরণ সেটা হারাম হয়ে যাবে অতএব গরু ঘোড়া মহিষ কিংবা গবাদি পশু দিয়ে গৃহস্থলী যে কাজগুলো আগেও করা যেত সেটা আজকেও করা যাবে এতে সেটা কোনো বাধা দিচ্ছে না এবং দেবে না তবে যুগের চাহিদা মোতাবেক হয়তো যদি আমাদের কাজের ডিমান্ড থাকে অনেক বেশি তাহলে একটা গরু একটা মহিষ কিংবা ঘোড়া দিয়ে আমরা সেই কাজ পাবো না যেটা ট্রাক্টর দিয়ে কিংবা আধুনিক প্রযুক্তি দিয়ে কিংবা আধুনিক যানবাহন কিংবা মেশিনারি দিয়ে আমরা করতে পারবো কারণ প্রযুক্তি আমাদের গতি বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে অথচ ট্রেডিশনাল যে উপকরণগুলো আছে বা গবাদি পশুগুলো আছে সেগুলো সে আগের মতোই রয়েছে আজকেও যদি আপনি সেগুলো দিয়ে কাজ করেন তাহলে সেই একশো দুইশো পাঁচশো এক হাজার বছর আগে বা তারও আগে যেভাবে অল্প আমরা ফলাফল পেতাম এখনও সেই ততটুকুই পাব তবে এতে যদি কারো প্রয়োজন সেরে যায় তাহলে তিনি গরু মহিষ গবাদি পশু দিয়ে এই গৃহস্থালি কাজ করতে কোনো অসুবিধা নেই যোথিকা আক্তার যোথি বলেছেন স্বামী ও তার বাবা মায়ের সম্মান নষ্ট হয় এমন কথা বাবার বাড়িতে বললে সেটিকে সাধারণ যুবতের সমপর্যায়ের গোনা হবে কারো পেছনে কথা বলা এটা তো অবশ্যই গিবৎ এমনকি গিবৎ সামনেও হতে পারে কোনো ব্যক্তি যার সম্পর্কে আপনি কটুক্তি করছেন খারাপ কথা বলছেন বা তার ব্যাপারে মন্দ কিছু আপনি লাগাচ্ছেন যদি এমনটা হয় যে তিনি ওটা পছন্দই করছেন না সাল্লাম বলছেন সেটাই হলো গিবৎ তিনি বলেছেন দেখরুকা আখা কা বে তোমার ভাই তার সম্পর্কে যা বলাকে অপছন্দ করেন সেটা যদি তুমি বলো তাহলে সেটাই গিবাদ অতএব স্বামী বা তার বাবা মায়ের সম্মান নষ্ট হয় এমন কথা আপনি যদি কোনো মাসলাহাত ছাড়া মাসলাহাত বলতে এখানে কি যে হয়তো ডিভোর্স হয়ে যেতে পারে বা বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে বা এমন কোনো বদব্যার যেটা স্বামীর মধ্যে আছে সেটা আপনি তাকে বলে সমাধান করতে পারছেন না তখন আপনার বাবা কিংবা মায়ের সাথে আপনি সেটাকে ডিসকাস করতে চান তাহলে এরকম আরও বেশ কিছু অবস্থা ইমাম আন্নাবি তার রিয়াদুসালহন গ্রন্থ উল্লেখ করেছেন সেইগুলো বাদ দিলে খামাখা যদি কেউ এই কথাগুলো বলে তাদের পেছনে যাতে স্বামীর ইমেজ নষ্ট হয় বা তার শ্বশুর শাশুড়ির ইমেজ নষ্ট হয় স্বামীর বায়ের অন্যদের ইমেজ নষ্ট হয় তাহলে ক্ষেত্রে সেটা গিবৎ হবে কোনো সন্দেহ নেই নাইম হাসান মুন্না বলেছেন মায়ের আপন বোন সম্পর্কে খালা হয় তাকে কি বিবাহ করা যাবে আমি কি বিবাহ করতে পারবো ইসলাম কি বলে হালাল নাকি হারাম সঠিক উত্তর দেবেন মা এবং তার আপন বোনেরা আপনার মা তো আপনার মাই আর তার বোনেরা আপন বোনেরা হচ্ছে আপনার খালা তারাই হচ্ছে আপনার মা হারাম কিন্তু মায়ের দূর যে কাজিনরা রয়েছে তাই তারা ফার্স্ট কাজিন হোক অথবা সেকেন্ড কাজিন হোক অথবা দূর কোনো আত্মীয় হোক তারা আপনার জন্য মাহারাম নয় যারা আপনার জন্য স্থায়ী মাহারাম নয় তাদেরকে বিবাহ করতে কোনো অসুবিধা নেই আলফাজ বলেছেন আশা করি ভালো আছেন আমার অতীব দরকারি একটি প্রশ্ন ছিল প্রশ্নটার উত্তর পেয়ে গেলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব আমার বয়স আঠারো আমি ইসলাম মানার জন্য ট্রাই করি এবং মাঝে মধ্যে আপনার লেকচারও শুনি যখন থেকে হেদায়ত পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো মতো ইসলাম মানার চেষ্টা ছিলাম কিন্তু আস্তে আস্তে আমি আমার দিনকে কেমন যেন ভুলে যাচ্ছি আজ আমার অবস্থা এমন দাঁড়িয়েছে যে এখন আমার হারামের প্রতি গভীর ভালোবাসা জন্মে গেছে আমি যেসব হারামে লিপ্ত আছি সেসব হারাম থেকে বের হওয়া যেন আমার জন্য দুষ্কর হয়ে গেছে এখন আমার অন্তরের অবস্থা একমাত্র আল্লাহ এবং আমি জানি কি হচ্ছে আমার অন্তরে এখন আমার অন্তরে একেবারে অন্তর থেকে আল্লাহ ভীতি উঠে গেছে আমি আল্লাহকে ভালোবাসতে পারছি না যে সত্তার জন্য আমি আমার সব কিছু আগে ত্যাগ করেছি আজ সেই রবের ছোট একটা বিষয় বিধান পালন করতে আমি পারছি না এখন কি আমি শেরক লিপ্ত আছি আমি এমনিতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি টুকি টাকি তেলাওয়াত শুনি এবং লেকচার শুনি এখন আমি চাই এই অন্ধকার জীবন থেকে নিজেকে মুক্ত করতে আমি তবা করতে চাই কিন্তু আমি ব্যর্থ আমার দ্বারা আবার সে গোনা হয়ে যায় তাহলে কি এখন আমি মানহারা কারণ আমি আল্লাহকে ভালোবাসায় শিরক করেছি নাফসের গোলামি করছি আমাকে বলবেন যে আমার কি আদৌ আমার সাথে আছে নাকি আমি ইমান হারা আমি এই গোনা থেকে কীভাবে বেঁচে থাকবো এমনিতে আমি নামাজ পাঁচোয়াক্ত মেজ দেই না কিন্তু আমার অন্তর জোরে পাপের সমাচার তাই এখন আমার আল্লাহর ভয় আসছে না যখন মাথায় আসে যে আমি শিরক লিপ্ত তখন এই চিন্তাটা আমাকে গ্রাস করে ফেলে বিশ্বাস করবেন স্যার তখন কি যে খারাপ লাগে আমি ম্যাক্সিমাম টাইম উদাস হয়ে থাকি ভাই আলফাজ আপনার কিছু সমস্যা আছে এটা তো বোঝাই যাচ্ছে এবং এই সমস্যাটা আপনার অন্তরে হয়েছে আপনাকে মানে অ্যাঙ্গেজড হতে হবে ভালো কিছু কাজে যেখানে মানুষের মনোযোগ আকর্ষিত হয় যেমন পড়া বাড়িয়ে দেবেন তারপরে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেবেন আপনি নকল বাদাত করবেন পাশাপাশি সামাজিক কাজে নিজেকে একটু অ্যাঙ্গেজ করবেন মানুষের বিপদে আপদে এগিয়ে আসবেন রোগের সেবা করবেন অভাবীদেরকে কিছু বন্টন করবেন কিছু দান খয়রাত করবেন নিজের আত্মীয় স্বজনের কিছু খোঁজখবর নেবেন ছোট ভাই বোনদের কিছু খোঁজখবর নেবেন মাঝে মাঝে গ্রামে যাবেন ঢাকা শহরের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখবেন না এভাবে নানা কাজে যদি শৃঙ্খলার সাথে আপনি নিজেকে এঙ্গেজ করতে পারেন তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে আপনার মানসিক এই সমস্যাগুলো কেটে যাচ্ছে আপনি আমাদের লেকচার শোনেন এবং আপনি আরও অনন্য সাইকেল লেকচার শোনেন আপনি জ্ঞান অর্জন করছেন অথচ আপনি নানা প্রকার হারামে লিপ্ত যদি আপনি উল্লেখ করেছেন আপনি অন্তরের হারামে লিপ্ত অর্থাৎ অন্তরের দিক থেকে আপনি রকম উল্টাপাল্টা বিষয়ে আসলে লিপ্ত হয়ে গেছেন আপনার সাথে হয়তো আপনার অন্তর থেকে আপনার যে কুপ্রবৃত্তি সেটা আপনাকে মিসগাইড করছে আল্লাহতে বিশ্বাস থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে আর পাশাপাশি আল্লাহর প্রতি যে ভালোবাসা পোষণ করা দরকার সেটাও কমিয়ে দিচ্ছে এবং আপনার নিজের প্রবৃত্তির বশবর্তী হওয়ার জন্য আপনাকে বাধ্য করে দিচ্ছে অর্থাৎ আপনার পুরো বিষয়টাই কিন্তু মানসিক পুরো বিষয়টাই মানসিক যতটা না বাইরের পাপ আপনি করছেন তার চেয়ে বেশি অন্তর দিয়ে পাপ করছেন এবং সেটাই আপনাকে আসলে একটা জটিলতার মধ্যে ফেলে দিচ্ছে আপনাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিচ্ছে যে আমার ইমানটা কি আছে নাকি আমি সেরকি লিপ্ত হয়ে গেছি আমি কফরি করছি ইত্যাদি তো আমি বলবো আপনি যে কাজটা করবেন প্রথমত সেটা হচ্ছে আপনার এলাকায় অথবা যে মসজিদে আপনি সালাত পড়েন সেখানকার রেসিডেন্ট স্কলারের সাথে আপনাকে অ্যাঙ্গেজড হতে হবে ইমামদের সাথে কিছু উঠা বসা করতে হবে ভালো লোকদের সাথে আপনাকে ফিজিক্যালি দেখা সাক্ষাৎ করতে হবে চলতে হবে আপনি অতিমাত্রা অনলাইন নির্ভর হয়ে যাওয়ার কারণে এটা হয়েছে অনলাইন এই ডিভাইসগুলো বা গ্যাজেট কালচারটা আমাদের ছোটদেরকে কিশোরদেরকে বড়দেরকে নারীদেরকে পুরুষদেরকে সবাইকে কিন্তু খুবই ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে সবাইকে আমাদের ব্রেনের ক্ষতি করছে চোখের ক্ষতি করছে এবং যেহেতু ব্রেনের ক্ষতি করছে ফলে মানসিক দিক থেকেও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি অতএব আপনি এই যে দেখছেন লেকচার শুনছেন নিশ্চয়ই আপনি কোনো ডিভাইসে শুনছেন অথবা আপনি ভিডিওতে দেখছেন টিভি দেখছেন এগুলো আপনার কমাতে হবে আপনি ফিজিক্যাল ইন্টারাকশানে যান এবং তাদের সাথে উড্বাস করেন ভালো লোকদের সহচর্যে যান এবং তাদেরকে দেখে দেখে ভালো হওয়ার প্রেরণাটা আপনি গ্রহণ করেন তাহলে আমার মনে হয় আপনি যে সমস্যাটার কথা বলছেন সেটা ধীরে ধীরে কেটে যাবে আর শুরুতেই আমি মনে করি যে আপনি খুব পাওয়ারফুল মানসিক রোগের ওষুধ খান এটা ঠিক হবে না এটা ঠিক হবে না কোনো সন্দেহ নেই মানসিক সমস্যা আমাদের অনেকেরই আছে কারো কম কারো মিডিয়াম কারো বেশি কিন্তু সেটার জন্য বেশ কিছু প্রেসক্রিপশন ইসলামে আছে রাসুলসাল্লা সাল্লামও আমাদের মানসিক স্ট্রেস কমানোর জন্য অনেক কিছু প্রেসক্রাইব করেছেন রাগ কমানোর জন্য জেদ কমানোর জন্য তিনি অনেক কিছু সুন্দর পথ আমাদেরকে দেখিয়েছেন এবং আমাদেরকে বিনয় হওয়ার পরামর্শ দিয়েছেন ভালো কাজ চ্যারিটি কাজ করার পরামর্শ দিয়েছেন আমরা সেগুলো করার মধ্য দিয়ে আশা করি মানসিক তৃপ্তিটা যদি অর্জন করতে পারি এবং নিজেদেরকে অ্যাঙ্গেজ করতে পারি তাহলে এই যে আইসোলেটেড থাকা নির্জনে থাকা এবং মানসিক বিকারের মধ্যে থাকা সেখান থেকে আমরা উঠে আসতে পারবো ইনশাল্লাহ ও মেসালমা বলেছেন ছেলে মাহারাম ছাড়া কি কোনো বোন বা অন্য কোনো মেয়ে আত্মীয় সফরে যেতে পারবো সফরটা যদি হয় সাধারণ সফর তাহলে আমরা বলবো যে না অথবা সফরটা যদি হয় কোনো উমরার সফর কিংবা হজের সফর তাহলেও বলবো যে না আপনার হয় স্বামী নয় পুরুষ মাহারাম থাকতে হবে আচ্ছা সফরটা যদি খুব জরুরি আপনাকে যেতেই হবে তখন জরুরাতন আপনার জন্য জায়েজ হবে তবে যদি মাহারাম অ্যাভেলেবল না থাকে অথবা আপনার স্বামী না থাকে অথবা আপনার স্বামী মৃতও থাকে কিংবা আপনার বিয়েও হয়নি তাহলে এই ধরনের অবস্থায় অত্যন্ত জরুরি সফরে জরুরতের কারণে আপনি যেতে পারবেন তবে সেখানেও খেয়াল রাখতে হবে যে শরিয়ার পন্থাটাই হচ্ছে সবসময় গুরুত্বপূর্ণ সেটাকেই মেনটেন করবেন তা না হলে নিধেন পক্ষে যেটা আপনি এখানে প্রশ্ন করলেন আপনার কোনো বোন বা মেয়ে আত্মীয় অথবা সেফলি যাওয়ার যে বর্তমান যুগের সুবিধাগুলো আছে সেভাবে আপনি যাবেন যদি মাহারাম ছাড়া বা স্বামী ছাড়া যাওয়াটা আপনার জন্য অতীব জরুরি হয় এটা একটা অ্যাসেন্সিয়াল কেস ক্যাজুয়াল কেস কিন্তু নর্মাল কেসে আপনি অবশ্যই আপনার মাহারাম অথবা স্বামীর সাথে সফর করবেন হীরামণি বলেছেন কোনো মেয়ের যদি আগের স্বামীর ঘরের ছেলে মেয়ে থাকে এবং পরে আবার বিয়ের পরে সেই ঘরে শুধু মেয়ে হয় এ মেয়েকে যদি মা তার পৈতৃক ও নিজের গড়া সম্পদ একটি মেয়েকেই লিখে দেয় তাহলে কি গুণা হবে মানে আগের ঘরের ছেলে মেয়েদের কি অধিকার আছে মায়ের সম্পত্তিতে তার আগের স্বামী পরের স্বামী পরের স্বামী যত স্বামী তার থাকুক না কেন তাদের সমান অধিকার আচ্ছা এখন টেকনিক্যাল কারণে মেয়েদের জন্য তো অ্যাট এ টাইম একাধিক স্বামী নেওয়াটা শরীয়তে মোটেই জাহিজ নেই তবে হয়তো তার প্রথম স্বামী মারা গেছে তারপর দ্বিতীয় বিয়ে হয়েছে দ্বিতীয় স্বামী মারা গিয়েছে তারপর তৃতীয় বিয়ে হয়েছে তৃতীয় স্বামী মারা গিয়েছে এভাবে তার হয়তো কয়েকজন স্বামী প্রথম স্বামীরা মারা যাওয়ার কারণে হয়েছে প্রত্যেক স্বামীর ঘরে যদি সন্তান থাকে এরপরে এই মহিলা মারা যান তাহলে এই সব স্বামীর ঔর জাত যত সন্তান তার পেটে জন্মগ্রহণ করেছিল তারা প্রত্যেকেই নারী পুরুষ হারে যেভাবে কোরআন বর্ণনা করেছে সেই হারে তার প্রত্যেকেই পাবে এটা ব্যাপারটা এমন নয় যে সর্বশেষ স্বামের সন্তানরা পাবে অথবা ব্যাপারটা এমনও নয় যে শুধু প্রথম স্বামের সন্তানরা পাবে বরং তার পেটে যত সন্তান জন্মগ্রহণ করেছে তার প্রত্যেকেই পাবে আচ্ছা আরেকজন আননোন পার্সন তিনি প্রশ্ন করেছেন বলেছেন আমার বয়স যদি পাসপোর্টে না কমাই সেক্ষেত্রে আমার এস এস সার্টিফিকেট বাতিল হয়ে যাবে আমি দু হাজার দশ সালে এস পাস পাশ করেছি এখন আমার সঠিক বয়স দিলে সার্টিফিকেট বাতিল হয়ে যাবে এই শর্তে কি আমি আমার বয়স কমাতে পারব অর্থাৎ আপনি পাসপোর্ট করেননি কিন্তু আপনার এসএসসি পরীক্ষা দেওয়া হয়ে গেছে পাশ করেছেন এসএসসি পরীক্ষা আপনি যে জন্ম তারিখটা লিখেছেন অথবা আপনার বাবা কিংবা আপনার অভিভাবক যেটা লিখেছে সেটা আপনার আসল জন্ম তারিখ থেকে কম এখন আপনার পাসপোর্ট করা প্রয়োজন আপনি কি আসলটা দেবেন নাকি নকলটা দেবেন নকলটা যদি না দেন তাহলে আপনার সার্টিফিকেট এবং পাসপোর্টে দুই রকম জন্মশাল হওয়ার কারণে আসলটা বা নকলটা যেটাই হোক দুইটাই বাতিল হয়ে যেতে পারে তখন আপনি বিপদে পড়বেন তাই না প্রশ্নটা এই তাহলে এ থেকে উত্তরণ কি সেটাই আপনার প্রশ্ন করা উচিত ছিল আপনি করেছেন এই শর্তে কি আমি বয়স কমাতে পারবো এই ধরনের প্রশ্ন কেন করবেন আপনি বলবেন যে এই যে জটিলতা আমি পড়লাম যে আমার সার্টিফিকেটের বয়সটা কমিয়ে দেওয়া হয়েছে এখন পাসপোর্টটা কি এই সার্টিফিকেট অনুযায়ী করব না আসল বয়স অনুযায়ী করব এটা হচ্ছে আপনার জটিলতা প্রথম কথা হচ্ছে যে আপনার সার্টিফিকেটে সন্তানের মানে আপনার নিজের বয়স কমিয়ে দেওয়া বা আপনার বাবা সন্তান হিসেবে আপনার বয়স কমিয়ে দেওয়া বা আপনার টিচাররা কমিয়ে দেওয়া এটা অত্যন্ত গর্হিত এবং নাজাইজ কাজ হয়েছে এটা শরীয়তে অ্যালাউড না আলহামদুলিল্লাহ আমরা আমাদের সকল সন্তানের জন্ম তারিখ একদম এক্সাক্টলি দিন তারিখ বার সব ঠিক রেখেছে এ ঠিক রাখার মধ্যে কোনো আসলে ব্যর্থতা নেই চাকরির বাজার ধরার জন্য কিংবা দুনিয়া সুবিধার জন্য সারা জীবন একটা মিথ্যাকে আমরা বের করব। এটা অযৌক্তিক এটা পৃথিবীর কোনো আইনেই নাই ইসলামে তো নেই অন্য আইনেও এটাকে অ্যালাউ করে না কিন্তু আমাদের দেশে হয়তো কিছু ফাঁক ফোঁকর সুযোগ সুবিধা থাকার কারণে এটা হয়ে আসছে সামনে এটা কমে যাবে অথবা একদম বন্ধ হয়ে যাবে আমি মদিনায় থাকাকালে আমাদের যে সন্তান হয়েছে তাদেরকে সাথে সাথে হসপিটালও রিপোর্ট করেছে সেখান থেকে আমরা মিউনিসিপ্যালিটিতে রিপোর্ট করেছি হসপিটালের কাগজ দিয়ে ফলে সিস্টেম চমৎকার এখানে দ্বিতীয় কোনো তারিখ দেওয়ার কোনো সুযোগ নেই দেশে আসার পরও আমরা একই নিয়ম মেনটেন করেছি যদিও এখানে দেখেছি অনেকেই তারিখ পরিবর্তন করে দিচ্ছে আমাকে হসপিটালে জিজ্ঞেস করেছিল আমাদের সন্তানদের যারা এখানে হয়েছে বলছে যে আপনি কোন তারিখটা চান সেই তারিখটা আমরা বসায় দেব আমি বললাম যে না আমরা তো যেই তারিখে হয়েছে সেই তারিখটাই চাই সুতরাং এখানে আমি মনে করি আমাদের সকল অভিভাবকদের এই সততা এবং সত্যতা রক্ষা করা প্রয়োজন আচ্ছা এখন যাদের সার্টিফিকেটের একটা ডেট তিনি দিয়েছেন সেক্ষেত্রে তিনি পাসপোর্টের সাথে কীভাবে সংগতি অর্জন করবেন সেক্ষেত্রে আমরা বলবো এটা আপনার ইস্যু কিন্তু আমরা কখনোই এটাকে সমর্থন করব না যে আপনি মিথ্যা ডেটটাকে আপনি এস্টাবলিশ করবেন আপনি অ্যাফিডেভিট করেন আপনি আরও আইনি যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে নিশ্চয়ই কোনো ভুল হলে আইনের কিছু প্রক্রিয়া তো থাকেই আপনি সেটা করবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আপনি নিজে না করে থাকেন তাহলে যিনি করেছেন তাকে তবা করতে হবে আর আপনি যদি করে থাকেন নিজের বয়স কমিয়ে দেন তাহলে এর জন্য আপনাকে আল্লাহর কাছে তবা করতে হবে এ থেকে কী উত্তরণ কীভাবে সেই ম্যানেজমেন্টটা আপনাকে বের করে নিতে হবে দোয়া করি আল্লাহ যেন সহজ করে দেন আমরা তো অনেকক্ষণ আমাদের যে প্রশ্নগুলো আপনারা আসলে কমেন্টে পাঠিয়েছিলেন সেগুলো থেকে উত্তর দিলাম শেষে আরেকটা প্রশ্ন একটু আমি নিয়ে নেই শেখ রিসাদ পাঠিয়েছেন তারপরে খুবই সংক্ষেপে আজকের করা কিছু প্রশ্ন আমরা নেবো শেখ রিসাদের প্রশ্নটা আমরা একটু নেই বলেছেন যে পোস্ট অফিসে টাকা রেখে লাভ তো সুদ কিন্তু আমি পরিবারের একমাত্র ছেলের সন্তান আমার বয়স বিশ বছর কলেজে পড়ালেখা করছে কিন্তু আমার আব্বু দু সালে ব্রেন স্ট্রোক করে এবং দান হাত ও পা প্যারালাইজড হয়ে যায় পরবর্তীতে চিকিৎসা করানো হয় এবং আল্লাহ রহমতে শুধুমাত্র চলাফেরা করতে পারে কোনো কাজ করতে পারে না আমাদের একটা ছাত্রাবাস আছে সেখান থেকে আলহামদুলিল্লাহ হালাল টাকা পায় কিন্তু তা আমাদের পারিবারিক খরচ মেটানোর জন্য যথেষ্ট নয় আমার আব্বরই প্রতি মাসে ওষুধের পেছনে দশ হাজার টাকার বেশি খরচ হয় এই অবস্থায় পোস্ট অফিসে টাকা রেখে লাভ শোধ নেওয়া যাবে কি যাবে না নাকি সেটা হারামই হবে হারাম হলে উপার্জনের জন্য তো আমি ছাড়ার কেউ নেই তাই আমি লেখাপড়া করবো নাকি উপার্জন করব। আমি আমার ছেলের নামে কসম করেছি এভাবে আমার ছোটো বোনের বাচ্চা হবে আমার বোন বাচ্চাটা নষ্ট করতে চাইছে আমি বলছি যে আমার ছেলের কসম বাচ্চাটা নষ্ট করে সেটাও নষ্ট করে ফেলেছে সখন সমাধান কি আমার ছেলেটা মানসিকভাবে ছোট থেকে অনেক অসুস্থ আপনি দুটো প্রশ্ন করেছেন মূলত না এখানে আসলে দুটো প্রশ্ন দুজন করেছেন আচ্ছা আমি শেখ রিসাতের প্রশ্নটা একটু উত্তর দেই যে আল্লাহ সুমতাল সুদ হারাম করেছেন আহল্লা রিবা সুরাল বাকার দুশো পঁচাত্তর নম্বর আয়াতে এবং পরবর্তীতে দুশো ছিয়াত্তর নম্বর আয়াত কিংবা দুশো উনআশি নম্বর আয়াত সুরা রুমের উনচল্লিশ নম্বর আয়াত সোরা আলমাইদার মধ্যে সোরা আল ইমরানের মধ্যে আল্লাহ সুমতাল্লাহ অনেকবার সুদকে হারাম করেছেন অতএব কোনো ক্রমেই সুদকে হালাল বলা যাবে না উপার্জনের জন্য আপনি একা থাকুন আর কেউই না থাকলেও আল্লাহ তো আছেন আল্লাহ রিজিক দাতা হারাম পন্থায় কখনও রিজিক তালাশ করার কোনো অনুমতি ইসলাম দেয়নি আচ্ছা এখন কারো জীবনধারণের জন্য যদি এমন হয় যে সামনে যেটা আছে সেটা হারাম তাহলে এটা জরুরি অবস্থা যদি হয় তাহলে সে সামান্য কিছু সেখান থেকে নিয়ে জীবনটাকে বাঁচাতে পারবে কিন্তু একজন লোক তার জীবনের জীবিকা হিসাবে কন্টিনিউয়াসলি হারাম পথে চলবে হারাম থেকে উপার্জন করবে এবং হারামভাবে ব্যয় করবে এটা শরিয়া কখনো অ্যালাউ করে না অতএব আমরা বলবো যে আপনারা অবশ্যই হালাল পন্থায় আপনাদের জীবিকা উর্জ উপার্জনের জন্য পরিকল্পনা করুন আল্লাহর কাছে সাহায্য চান এবং যারা আপনাদেরকে জাগতিক দিক থেকে সাহায্য করতে পারবে তাদের সাথেও হালাল পন্থায় চুক্তিতে আবদ্ধ হন আশা করি যে আল্লাহ সহজ করে দেবেন ইনশাল্লাহ শেষে যেটা আমরা পড়লাম সেটা আসলে মোহাম্মদ আরিফ ইসলাম তিনি করেছেন এটা আমার চোখে পড়েনি প্রথমে এই জন্য আমি ভাবছিলাম যে আগের ব্যক্তি করেছেন যাই হোক মোহাম্মদ আরিফ ইসলামের প্রশ্ন তিনি কসম করেছেন তার ছোট বাচ্চার নামে যে মানসিকভাবে অসুস্থ এবং কসমটার অ্যাপ্লিকেশন তিনি তার বনের উপর করেছেন যে পেটের বাচ্চা নষ্ট করো না তো আসলে এই ধরনের কসম কেন আপনি করতে গেলেন আপনার এই কসমটা কোনো সুস্থ বক্তব্যের মধ্যেও পড়ে না মানে একজন ব্যক্তি নিজের বাচ্চার কসম দিয়ে বলছে তুমি এটা করো না কসমদের জন্য করা হয় না কসম করা হয় যে আমি আর কখনো এ কাজ করবো না হয়তো ওয়াদা করলাম অথবা যে কোনো একটা জিনিসকে তাকিদ দেওয়ার জন্য যে আমি যাব না হ্যাঁ এই জন্য আল্লাহর কসম আমি যাব না আল্লাহর কসম আমি ওমরা করব। আল্লাহ মানে এভাবে নিজের সাথে রিলেট করে মানুষ কসম করে আরেকজনের কাজের জন্য আপনার কসমটা এটা শুদ্ধ নয় আপনার বাচ্চা মানসিকভাবে অসুস্থ আল্লাহ তাল্লাহ তাকে সুস্থ করে দিন তবে আমরা যারা সুস্থ তাদের কথাবার্তাও সুস্থ এবং স্বাভাবিক সুন্দর হওয়া উচিত আর আপনি যেভাবে কসম করেছেন এটা কসমের পদ্ধতি নয় ভুল প্রয়োগ কয়েকটা কারণে প্রথম হচ্ছে নিজের কসম দিয়ে আপনি আপনার বোনকে আসলে একটা দোহাই দিচ্ছেন পুরো প্রক্রিয়াটাই ভুল আর দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার ছেলের নামে কসম দিচ্ছেন এটা শিরেক হয়ে যাচ্ছে আপনাকে কসম করতে বা নামে হয় আল্লাহর নামে অথবা অথবা আল্লাহর যে সিফা এই দুটো দিয়েই কসম করা যাবে এর বাইরে আল্লাহর সৃষ্টির কারো নাম দিয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সৃষ্টির কোনো পদার্থের নামে কোনো কিছুর নামে কসম করা যাবে না ফলে আপনি বেশ কিছু ভুল করেছেন এখানে এই জন্য আল্লাহর কাছে আপনি দবা করুন আর আপনার এই কসমটা যেহেতু স্বাভাবিকভাবে হয়নি এবং কসমের প্রয়োগটাও আপনার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না আপনার বোন সে নিজে কসম করেনি অতএব কসমের কাফারা তাকে দিতে হবে না আপনি যে কসম করেছেন তাকে নির্দেশনা দিয়েছেন নির্দেশ দিয়েছেন এটা কোনো খবর দেননি ভবিষ্যতে কি হবে না হবে অতএব আপনার কসমটা এলো লাগবো আল্লাহমতাল্লাহ বলছেন লাইউ আহেদকুম্লাহবুল্লাহিয়া ইমান মানে তোমরা যে অনর্থক কসম করো যে কসমটা অর্থহীন সে কসমের জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়া করবো না করবে না বা করবেন না এক্ষেত্রে আপনার যে ভুলগুলো হয়েছে আমি শুরুতেই বলেছি আপনি সেটার জন্য তবা করুন আল্লাহ আপনাকে আমাদেরকে সবাইকে ক্ষমা করুন আচ্ছা আমি অল্প কিছু প্রশ্ন নিচ্ছি আজকে যে লাইভ প্রশ্নগুলো আপনারা করেছেন ফাহিম ফাইসাল বলেছেন গায়ের মাহরাম ভাই বোন কোনো বদ্ধ কক্ষে অবস্থান করা হারাম কিন্তু মাহারাম ভাই বোন কিছু সময়ের জন্য বদ্ধগর করাকে হারাম হবে না হারাম হবে না হারাম হবে না তবে ভাই বোনদেরকে অথবা কোনো মাহরমকে এটা নিশ্চিত করতে হবে যে তারা ফেতরাতের উপর এবং আখলাকের উপর আছেন আজকাল অনেক মাহরমকেও দেখা যায় যে মহিলা এবং মাহারামের বন্ধনে আবদ্ধ পুরুষ তারাও বেশ কিছু অনৈতিক কাজে লিপ্ত হয়ে যান ফলে মাহরমদের সাথে যে খালোয়া বা নির্জ নির্জনে থাকা বা বদ্ধ গড়ে কোনো প্রয়োজনে হয়তো কোনো আলাপ বা পরামর্শর জন্য যেমন আপন ভাই বোন বা বাবা আর মেয়ে অথবা মা আর ছেলে এগুলো অনেক সময় পরামর্শের জন্য তাদেরকে থাকতে হয় তো সেটা শরীয়তে নিষিদ্ধ নয় কিন্তু তাদেরকে নিশ্চিত করতে হবে তারা খারাপ করে ইচ্ছা পোষণ করছেন না এবং অশালীনতার মধ্যে তারা সম্পৃক্ত নন কারণ বিশ্ব আজকে বিকৃতির মধ্যে সম্পৃক্ত হতে হতে এমন অবস্থা হয়েছে যে এখানে ইনসেস্টিংও চলছে অর্থাৎ মাহারেম সম্পর্কের লোকদের এবং মেয়েদের মধ্যে আমরা অশ্লীলতা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে অনৈতিক আদর কিংবা অনৈতিক সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি যেটা অবশ্যই আমাদেরকে বিবেচনায় নিতে হবে এবং সেগুলো না করার শর্তেই যদি আমাদের কখনো খালোয়া হয়ে যায় এবং সেটা প্রয়োজনে হয় তাহলে সেটা শরীয়তে বৈধ হবে বিনতা আলম বলেছেন আমি একজন টিচার ক্লাস ওয়ান টু এ পড়াই স্টুডেন্টদের সামনে কি খোলা যায় যাচ্ছে হ্যাঁ যাই যাচ্ছে ছোট বাচ্চা এটা এটা আল্লাহ সোমতাল নূরের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যারা নারী পুরুষের পার্থক্যই এখনও বোঝার বয়সে পৌঁছেনি তাদের সামনে পর্দা করতে হবে না মোহাম্মদ আমির হোসেন বলেছেন আইড লাইক টু মেট ইউ ডিরেক্টলি কুড ইউ প্লিজ সাজেস্ট মি হাউ টু ডু আই আট উইথ ইউ জি ভাই মোহাম্মদ আমির হোসেন ওয়েলকাম আহলানু সাহলান আপনি সবচেয়ে ভালো হয় আমার সাথে ফিজিক্যালি মিট করতে পারবেন যে কোনো জুমার মসজিদে আমি ঢাকাতে অনেকগুলো মসজিদেই এক জুমা পড়াই যেমন মোহাম্মদপুরে সন্না কমপ্লেক্সে এটা তৃতীয় শুক্রবার সাধারণত কখনও কখনো হয়তো ঢাকার বাইরে যাওয়া হয় আবার দ্বিতীয় জমাটা আমি আসিদ্দিক মসজিদে শান্তিনগরে পড়িয়ে থাকি তৃতীয় জোমাটা চতুর্থ জমাটা এটি সাভার মসজিদ বাইতুল্লায় পড়িয়ে থাকি তো সেই হিসেবে আপনার এখানে আসতে পারেন প্রথম জোমাটা আমি আগামী জুমাটা সম্ভবত ঢাকার বাইরে যাচ্ছি এবং আগামী জুমার পর জমাটাও ঢাকার বাইরে যাচ্ছি তো সেটা যাওয়াটা নিশ্চিত হলে আপনাকে জানাতে পারবো আপনি ইনবক্সে আমাকে প্রশ্ন করুন আর আপনি যদি সরাসরি দেখা করতে চান যে তিনটা মসজিদের কথা বললাম আপনারা সেই তিনটা মসজিদে সেই বারগুলোতে আসেন দেখা হবে ইনশাল্লাহ আফটার জমা মোহাম্মদ আবদুল্লাহ মনসুর নিরুপায় হয়ে ব্যাংকে চাকরি করা যাবে কি চাকরির ব্যাপারটা নিরুপায় হয়ে করার বিষয় নয় এখানে আপনি ইন্টারভিউ দিচ্ছেন আপনি জীবিকার সন্ধানে কাজ করছেন নিজেকে গড়ে তুলছেন একজন পেশাজীবী হিসাবে আপনি অনার্স মাস্টার্স পাশ করেছেন অতএব আপনাকে আমাকে প্ল্যান করতে হবে হালাল চাকরি করা কনভেনশনাল সুদি সিস্টেমে চাকরি করাটা আমাদের জীবনে লক্ষ্য হওয়া উচিত নয় আর এক্ষেত্রে নিজেকে নিরুপায় হিসাবে নির্ধারণ করা সেটাও ঠিক নয় তবে এমনটা হতে পারে যে কেউ একজন আগে হয়তো হালাল হারাম একদম বাজবেচারই করতেন না তিনি এমন জায়গায় চাকরি করছেন যেখানে হয়তো সেরিয়া লঙ্ঘন হচ্ছে সদি লেনদেন আছে বা কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমের মধ্যে তিনি আবদ্ধ হয়ে গেছেন এখন তিনি এ থেকে বের হতে চান সুদ থেকে মুক্তি চান তাহলে কি করবেন তাহলে নিরুপায় হয়ে তিনি অন্য চাকরি পাওয়ার আগ পর্যন্ত হয়তো এখানে থাকতে পারেন সেক্ষেত্রে আল্লাহর কাছে তবা ইস্তেকফার করতে হবে তবে ইমানের দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব সেরিয়া লঙ্ঘন থেকে নিজেকে মুক্ত করা সুদ থেকে ঘুষ থেকে দুর্নীতি থেকে অন্যায় থেকে রাহাজানি থেকে ছিনতাই থেকে যে কোনো খারাপ কাজ থেকে যত দ্রুত সম্ভব তবা করে নিজেকে মুক্ত করা তবার মানেই হচ্ছে আসলে অনুতপ্ত হয়ে সাথে সাথে আসলে এ সমস্ত হারাম কাজগুলোকে অ্যাভয়েড করা এগুলোকে বর্জন করা এটা তো আবার অন্যতম শর্ত আল্লাহ তালা আপনাকে তৌফিক দান করুন মুবাশ্মের আলম এমরান বলেছেন আপনি মাদানী গার্ডেনে কবেও কখন দার্স দেন আসলে কিছুদিন দার্স দিয়েছিলাম এখন আর সেখানে দার্স দেওয়া হচ্ছে না তবে আমরা অনলাইন অফলাইন বেশ কিছু ক্লাস করি আপনি সেগুলো সম্পর্কে খোঁজখবর রাখুন আমাদের কুলিয়াতুল কোরআন কেরি মদের সাতুল ইসলামিয়া এটি উত্তরের পাঁচ নম্বর সেক্টরে রয়েছে ছয়ের এ রোডে আর এছাড়াও আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আপনারা জানেন রয়েছে তাইবা একাডেমি এখানেও আমরা বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে থাকি অনলাইন অফলাইন এবং সিদ্দিক মসজিদেও আমাদের বেশ কিছু হালাকা থাকে সুন্না মসজিদে আমাদের বেশ কিছু হালাকা থাকে আপনি সেগুলোতে অ্যাটেন্ড করতে পারেন ফাহিম ফাইসাল বলেছেন মেয়ের বাবার সামর্থ্য থাকলে এবং খুশি হয়ে পাত্রকে উপহার বা উপকন দিলে সেটা কি যৌতুক হয়ে যাবে এ ব্যাপারে ইসলাম দৃষ্টিভঙ্গি কি না মেয়ের জামাইকে হাদিয়া দেওয়া এটা সর্যাতে যা আছে কিন্তু হাদিয়াটা যদি যৌতুকের ফরমেট হয় বা যৌতুকটাকেই আমরা হাদিয়া হিসেবে সাজিয়ে দিলাম এটা হবে না যৌতুকটা আইডেন্টিফাইড এটা মানে যে কেউ বুঝবে যে যৌতুক যখন স্বামীর পক্ষের লোকেরা কিছু ডিমান্ড করে এবং না দিলে তারা অখুশি হয় এটাই যৌতুক এটাই যৌতুক আর যদি যেমন কোনো ডিমান্ড তাদের না থাকে তাহলে মেয়ের বাবা তার কন্যাকেও কিছু অলঙ্কার দিতে পারেন জামাইকেও কিছু পোশাক আশাক দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই হাদিয়া তো ইসলামে জায়েজ জিনিস কিন্তু হাদিয়াটা যেন কখনো ঘুষ না হয় হাদিয়াটা যেন কখনো স্পিড বানি না হয় হাদিয়াটা যেন কখনো যৌতুকে রূপান্তরিত না হয় এ বিষয়গুলো এনশিওর করতে হবে নিশ্চিত করতে হবে তাহলে হাদিয়াটা আমাদের জন্য দেওয়া এবং নেওয়া দুটোই জায়জ হবে কেন জায়জ হবে না রাসুল্ল সাল্লা সাল্লাম তো বলেছেন তাহা তাহা দাউ তোমরা একে অন্যকে হাদিয়া দাও তাহলে সেটা তোমাদের পারস্পরিক মাহাব্বা এবং ভালোবাসা বৃদ্ধির কারণ হবে আবদুল্লাহ আল সুর বলেছেন শ্বশুরবাড়ি গিয়ে কি কসর আদায় করতে হবে কসর আদায় করতে পারবেন যদি সেটা সফরের দূরত্ব হয় শ্বশুরবাড়ি যদি পাশের ফ্ল্যাটে হয় অথবা একই এলাকার মধ্যে হয় যেমন আপনার আপনি বনানিতে আছেন শ্বশুরবাড়ি গুলশানে তাহলে তো ভাই কসর করা যাবে না আচ্ছা গোলাম রাব্বি বলেছেন জাজাকাল্লাহ খায়রান উ বারাকাল্লাহ ফিকিয়া আখি রেজাল করে বলেছেন আমার আম্মু অসুস্থ চোখের একটি বড় অপারেশন হয়েছে এখন তিনি কি বাসায় থাকা অবস্থায় নামাজ জমা করতে পারবেন চোখের যদি বড় অপারেশন হয়ে থাকে এবং তার যদি সালাত পড়াটা অনেক কষ্ট হয়ে থাকে তাহলে তিনি এখানে তায়ামোমা করতে পারবেন এবং জমা করার বিষয়টা নির্ভর করবে যে তিনি ওয়াক্তমতে যদি সালাদ পড়াটা তার জন্য দুরূহ এবং অত্যন্ত কষ্টকর হয়ে যায় তাহলে তিনি জমা করবেন যেমন আমরা বলবো যে কোনো ব্যক্তির বেলা দুটোয় অপারেশন থিয়েটারে অপারেশন শুরু হবে এবং সেটা একটা না হয়তো পাঁচ ঘন্টা লাগবে দুটো থেকে সন্ধ্যা সাতটা তাহলে তিনি জহরাসর আগে পড়ে নেবেন একসাথে এবং অপারেশানসের পরে যখন তার হুশ আসবে এবং তিনি সালাদ পড়ার মতো ইশারায় হলেও সক্ষমতা অর্জন করবেন তখন নাগদিবেশে একসাথে পড়বেন জামায় করা কারণ রাসুলসল্লা সাল্লাম থেকে অনেকভাবে সাব্যস্ত হয়েছে তিনি সালাতের যে দুটো গ্রুপ আসর এবং মাগরিবেশা এগুলোকে জমা তাকদিমও করেছেন জমে তাখিরও করেছেন আরাফা এবং মুজদালিফা ছাড়াও করেছেন তিনি সফরেও করেছেন এবং তিনি সফর ছাড়াও করেছেন যেমন মাতর বৃষ্টিতে এবং কোনো কোনো হাদিস শেষ তিনি বৃষ্টি এবং মাতর বা সফর ছাড়াও সফর এবং মাতর অর্থাৎ ভ্রমণ এবং বৃষ্টি ছাড়াও তিনি অন্যত্র করেছেন এরকম ক্রিটিক্যাল সিচুয়েশানে তাহলে আমরা বলবো খামাখা কোনো প্রয়োজন ছাড়া জমা করবেন না কারণ আল্লাহ সুমাতাল্লাহ তো সালাত ওক্তমতো ফরজ করেছেন ইন্না সালাতা কেন আলাল মমিনাকিতা বা মা ও অতএব সেই আসল বা মূলনীতি আমাদেরকে বজায় রাখতে হবে যে সালাত মমিনের উপর অক্তমতো ফরজ সেটা সেটা যেন কখনো ব্যত্যয় না হয় সেটা যেন লঙ্ঘিত না হয় আচ্ছা আমরা সবাই একটা কথা বলি কারোর সাথে কোনো কথা শেষ করে বলি আচ্ছা ভালো থাকেন এই কথাটাকে শেখ হবে ভালো থাকুন এটা কেন সেরিক হবে আল্লাহ আপনাকে ভালো রাখুন এটা এটা বলাটা উত্তম আপনি ভালো থাকুন আসলে কেউ কেউ তো নিজে ভালো থাকার বিষয়ে সক্ষমতা রাখে না আর ভালো থাকার বিষয়টা আসলে কেন বলা হচ্ছে উনি কোন দৃষ্টিকোণ থেকে বলছেন এটাও একটা ভাবার বিষয় তিনি যদি বলেন যে না আমি আপনার ভালোর জন্য দোয়া করছি আসলে ভালো থাকুন অর্থাৎ আল্লাহ আপনাকে ভালো রাখুন এটা কেউ মানুষ কলকুল ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার করে আপনি মানুষের বাহ্যিক শব্দটা না দেখে তার মুরাদ বা তার মূল থিমটা দেখতে হবে সেই থিমের মধ্যে যদি কোনো শেরেক থাকে যে আপনি নিজেকে নিজে ভালো রাখতে পারেন আল্লাহর দরকার নেই তাহলে তো এটা শেরকে একবার হবে তাই না কিন্তু আমার মনে হয় না যে কোনো ব্যক্তি এইভাবে মিন করে আপনি ভালো থাকুন মানে সে মিন করে আল্লাহ আপনাকে ভালো রাখুন যেহেতু সে সেটা মিন করে তাহলে ওভাবে বলা উচিত বারাক আল্লাহ হফিক বারাক আল্লাহ হফিক হাইয়া কাল্লাহ এভাবেই বলাটা উচিত মোহাম্মদ তামিম বলেছেন আপনার বক্তব্য আপনার কথা হাদিস ভালো লাগে আল্লাহ যেন আপনাকে নেখায়াত দান করুন আল্লাহ আপনাদেরকেও নেখায়াত দান করুন এবং আপনাদের জীবন আপনাদের সন্তান সন্ততি রিজিক এবং আমলের মধ্যে আল্লাহ তাল্লাহ বারাকাত দাঁত করুন প্রবৃদ্ধি দান করুন দোয়া করছি শাহেদ আল হাবিব বলেছেন তাহাজুদের সালাতের শেষ দেয় কি বাংলায় দোয়া করা যাবে হ্যাঁ করা যাবে এটাই বিশুদ্ধ মত এটাও আখতিল্লা ফেমাস অনেক ওলা আমাদের মতে এটা করা যাবে না কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী সেজদায় যেহেতু দোয়া করা যাবে সেই দোয়াটা আরবি এবং অনারব ভাষায়ও করা যাবে এটাই শুধু মাহমুদা বলেছেন আমি আমার বিয়ের দশ বছরে কখনো আমার স্বামীকে পাঁচ রক্ত নামাজ পড়তে দেখিনি এখন আমার কি করা উচিত আমি তাকে ছাড়তেও পারছি না তাকে নামাজি বানিয়ে ফেলুন সবচেয়ে সহজ সমাধান নামাজি বানিয়ে ফেলার কোনো বিকল্প কিন্তু আপনার সামনে নেই বোন মাহমুদা অতএব আপনি এতদিন পর্যন্ত যা হয়েছে তার জন্য তবা করুন আপনার স্বামীকেও তবা করতে বলুন এখন তিনি যেন নিয়মিত সালাত পড়েন সালাতের দিকে ফিরে আসেন কল্যাণের দিকে ফিরে আসেন আল্লাহর দিকে ফিরে আসেন এর আর কোনো বিকল্প নেই আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুন আজ এ পর্যন্তই প্রিয় দর্শক অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম আল্লাহর কাছে দোয়া করে তিনি আমাদের সকলের পাপগুলোকে ক্ষমা করে দিন ভুলগুলোকে তিনি ক্ষমা করে দিন এবং আমরা যেন অনাগত দিনগুলোতে সুন্দর এবং ইমানপূর্ণ ও সততাপূর্ণ জীবনযাপন করতে পারি সে তফিক আমাদেরকে দান করুন হাদাউসাল ওসাল্লাম আলহ নবীনা মোহাম্মদ ও আলান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ